করোনা যখন ক্রমশই বাড়ছে, সংক্রমণ এবং মৃত্যু, ঘরবন্দি মানুষ, তখন হাওর জুড়ে ব্যস্ত কৃষক। ভয়কে জয় করে তারা শুরু করেছেন ধান মাড়াইয়ের কাজ। কিশোরগঞ্জে এবার বোরোর বাম্পার ফলনের প্রত্যাশা থাকলেও গরমে ব্যাপক ক্ষতি হয়েছে ধানের। এ অবস্থায় ন্যায্য দাম না পেলে ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব নয় বলছেন কৃষক। হাওরের বাতাসে দুলছে সোনালি ধানের শীষ। কিশোরগঞ্জের হাওরের বিস্তীর্ণ মাঠ জুড়ে কাঁচা পাকা সোনা রঙের ধান আর ধান। তপ্ত রোদ উপেক্ষা করে সেই ধান কাটছে কৃষক। বসে নেই নারীরাও, করোনা উপেক্ষা করে হাওর জুড়ে তাদের কর্মমুখর ব্যস্ততা। কঠোর বিধিনিষেধের কারণে ধান কাটা শ্রমিকের স্বল্পতা থাকলেও স্থানীয় শ্রমিকরা পুষিয়ে দিচ্ছে এই ঘাটতি। তবে গরম বাতাসে ধানের বেশ ক্ষতি হয়েছে, তাই মাঠে যে ধান আছে তার ন্যায্য দাম চান কৃষক। বর্তমানে কাঁচা ধান বিক্রি হচ্ছে 800 থেকে 850 টাকায়। আনন্দ করে ধান নিতেছি, দামও ভালো, মোটামুটি ভালো ফসল হয়েছে, কিন্তু দামটা একটু বেশি হলে ভালো তো। দেশের মানুষ লোকজন খুব কম। তবে পাইকারদের দাবি, গতবারের চেয়ে ধানের দাম ভালো পাচ্ছে কৃষক। 800 থেকে 850 টাকার মধ্যে ধান কেনা হইতাছে, গতবারের চেয়ে এই বছর ধান দাম বেশি। মেলাটা যে লেট দিত, লেট মতবে আমরা মাল ওদেরকে সংগ্রহ করে দিতাছি। ধান কাটতে বিভিন্ন জেলা থেকে হাওরে যাচ্ছেন কৃষক, তবে প্রত্যাশার চেয়ে কম মজুরি পাওয়ার অভিযোগ তাদের। প্রতি বছর বছর আসি হাওরে, অনেক কষ্ট করে আসছে আর কি। 800-900 টাকা বাজার ছিল, এখন বাজার ঘুরতে মোটে 500 টাকার মধ্যে। এবার 100টি ধান কাটা যন্ত্র দিয়ে কাটা হচ্ছে ধান, ফলে কম খরচ ও অল্প সময়ে কৃষক ঘরে তার ধান তুলতে পারছে। কৃষি মন্ত্রণালয় থেকে প্রাপ্ত কম্বাইন হারভেস্টার আমরা হাওরে সরবরাহ করেছি। ইতিমধ্যে 100টি বরাদ্দকৃত হারভেস্টারের মধ্যে প্রায় 90টি কৃষক পর্যায়ে চলে গেছে এবং এগুলি মূলত হাওরে ব্যবহৃত হচ্ছে। ধানের যে মূল্য এটাও সন্তোষজনক। কিশোরগঞ্জে এবার 1,66,950 হেক্টর জমি থেকে 7,11,580 মেট্রিক টন চাল পাওয়ার কথা ছিল, কিন্তু গরম বাতাসে ধান নষ্ট হওয়ায় পুরো লক্ষ্যমাত্রা অর্জিত হবে না বলে আশঙ্কা প্রকাশ করেছে কৃষি অধিদপ্তর। ডিবিসি নিউজ ডেস্ক।